ক্ষেত্রে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দেবো আমি এতে কুচানো টমেটো। পেঁয়াজটা আমাদের খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ, সামান্য একটু জিরে ধনে গুঁড়ো এবং সামান্য একটু আদা, একটু জল দেবো। এবার এই সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। আমার মসুর ডাল আগে থাকতেই সেদ্ধ করা ছিল, অল্প নুন দিয়ে এটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা মিশিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা জোরেই রাখবো। যে যেরকম পাতলা ডাল পছন্দ করেন সেরকম করবেন, তবে এই ডালটা সাধারণত একটু ঘন ভালো লাগে, তাই জন্য আমি একটু জল দেবো। বন্ধুরা, আমার ডাল ফুটে এসেছে, তো এই মতো অবস্থা আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো। আমাদের ডাল অলমোস্ট রেডি। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, আর যদি চান আরও একটু ঘন করতে তাহলে আরেকটু ঘন হলে তারপরে আপনার নামাতে পারেন। আমার পছন্দ এটা, তাই আমি এই পর্যায়ে নামিয়ে নেবো।